বাঘ আমাদের জাতীয় পশু। বাংলাদেশের সুন্দরবনে বাস করে পৃথিবীর সবচেয়ে অভিজাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। ফলে বাঘ নিয়ে আমাদের নানা রকম কৌতূহল আছে। বাঘ সম্পর্কে জানা অজানা 24টি ইন্টারেস্টিং তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। নাম্বার এক, বাঘ বিভিন্ন প্রাণীর ডাক নকল করে ডাকতে ওস্তাদ। শিকারের প্রয়োজনে সাধারণত বাঘেরা কুকুর, বিড়াল, হরিণ এমনকি বানরের ডাকও নকল করে তাদের দৃষ্টি আকর্ষণ করে। নাম্বার দুই, বাঘের গর্জন 1 মাইল দূর থেকে শুনতে পাওয়া যায়। নাম্বার তিন, বাঘের মস্তিষ্কের ওজন প্রায় 300 গ্রামেরও বেশি। নাম্বার চার, বাঘের স্মৃতিশক্তি বেশ জোরালো, সে দীর্ঘ সময় ধরে অনেক কিছুই মনে রাখতে পারে। নাম্বার পাঁচ, বাঘ তার জন্মের প্রথম সপ্তাহ সম্পূর্ণ অন্ধ থাকে। নাম্বার ছয়, বাঘ শাবকদের প্রায় অর্ধেকই বয়সে পরিণত হওয়ার আগেই মারা যায়। নাম্বার সাত, বাঘের লালায় জীবাণুনাশক পদার্থ বিদ্যমান। নাম্বার আট, অন্ধকারে মানুষের তুলনায় বাঘের দৃষ্টিশক্তি 6 গুণ বেশি। নাম্বার নয়, বাঘের লেজ 3 থেকে 4 ফুট হয় যা তার দেহের মোট উচ্চতার প্রায় অর্ধেক। এই লেজ বাঘকে দ্রুতগতিতে দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। নাম্বার দশ, বাঘেরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে নিজেদের লেজের মাধ্যমে। নাম্বার এগারো, বাঘের পা এতই শক্তিশালী যে এটি মৃত বাঘও তার পায়ের ওপর ভর করে অবস্থান করতে পারবে। নাম্বার বারো, শুধুমাত্র শিকারের সময় ছাড়া বাঘেরা সবসময় তাদের নখ গুটিয়ে রাখে। নাম্বার তেরো, বাঘেরা শিকার করা খাবার খাওয়া ও সংরক্ষণ করে নিজেদের গুহার বাইরে, ফলে বাঘেদের ডাইনিং স্পেস থাকে বেডরুম থেকে বেশ দূরে। নাম্বার চোদ্দ, তারা গাছে গাছে নখ দিয়ে আঁচড় কাটে এবং মূত্র ত্যাগ করে সীমানা নির্দিষ্ট করে থাকে। নাম্বার পনেরো, বাঘ অন্যান্য প্রাণীদের চেয়ে অধিক সামাজিক, শিকারের পর প্রায়ই তারা খাবার ভাগাভাগি করে খায়। নাম্বার ষোলো, একটি বাঘের শিকার করা খাবারে শেয়াল, হায়না, শকুনেরা ভাগ বসায়, তাতে বাঘের কিছু মনে করে না। নাম্বার সতেরো, একসময় বাঘ মোট 9টি প্রজাতিতে বিভক্ত ছিল, তবে বর্তমানে কেবলমাত্র 6টি প্রজাতি বিদ্যমান। নাম্বার আঠারো, পৃথিবীর প্রায় 97% বাঘ আজ বিলুপ্ত। এই হারে বিলুপ্ত হতে থাকলে মাত্র 15 বছর পর পৃথিবীতে আর একটি বাঘও পাওয়া যাবে না। নাম্বার ১৯, একটি বাঘ দিনে প্রায় 100 পাউন্ড মাংস খেয়ে ফেলে, যা প্রায় 400টি হামবার্গারের সমান। নাম্বার ২০, বিশ্বের সবচেয়ে বড় বাঘ হিসেবে যে বাঘ গিনিস বুক অব ওয়ার্ল্ড এ নাম লিখিয়েছে সেটি একটি সাইবেরিয়ান বাঘ, যার ওজন 1025 পাউন্ড। নাম্বার ২১, পৃথিবীতে যত রকম বাঘ আছে তাদের মধ্যে সবচেয়ে অভিজাত বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তারা বাংলাদেশের সুন্দরবনে বসবাস করে। নাম্বার ২২, বাঘেরা জন্মগতভাবেই দক্ষ সাঁতারু, ফলে তাদের সাঁতার শেখানোর কোনো প্রয়োজন হয় না। নাম্বার ২৩, বাঘেরা চলাচলের জন্য নিজেদের পছন্দ মতো পথ ঠিক করে নেয় এবং সবসময় সেই পথেই চলাচল করে। নাম্বার ২৪, নদীতে সাঁতার কাটার সময় বাঘ যে পথে যায় ঠিক সে পথেই ফেরত আসে। স্রোতের কারণে মাঝে মধ্যে পথ ভুল হলে বাঘ আগের জায়গায় ফেরত গিয়ে আবার নতুন করে সাঁতার শুরু করে।